ডিজেল পেট্রোল মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল তৃণমূল কংগ্রেস। চলঙ্গির কালীগঞ্জ এলাকায় কয়েকশো তৃণমূল সমর্থক নিয়ে বিক্ষোভ মিছিল করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সৈয়দ রাফিকা সুলতানা। দ্রব্যমূল্য তারপরই আবার ডিজেল পেট্রোলের দাম চড়া। কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন কংগ্রেস থেকে সিপিএম সমর্থকেরা। এবার জলঙ্গিরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সৈয়দ রাফিকা সুলতানা, বুথ সভাপতি থেকে তৃণমূল নেতৃত্বরা। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা তথা দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল চলছে। আমাদের জলঙ্গি ব্লকে কালীগঞ্জ বুথে আমরা বুথ সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি সকলের সহযোগিতায় আমরা আম জনতার সঙ্গে পায়ে পায়ে পা মিলিয়ে এই বিক্ষোভ মিছিল সুসম্পন্ন করলাম। 2014 সালের পর থেকে বিজেপি সরকার, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে সারা ভারতবর্ষে এক ধরনের অস্থিরতার পরিবেশ সৃষ্টি করেছে। কখনো নোটবন্দি করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে, কখনো এনআরসি সিএ নিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, কখনো তিনি পেট্রোলের মূল্যবৃদ্ধি, গ্যাসের মূল্যবৃদ্ধি করে দিচ্ছেন। মানুষ কীভাবে বাঁচবেন সেদিকে না লক্ষ্য করে মানুষকে মারার পরিকল্পনা তিনি করে যাচ্ছেন। তিনার কাছে মানুষ যে এই ভারতবর্ষের সম্পদ সেটা তিনি ভুলে গেছেন, তিনার কাছে শঙ্কা হয়ে পরিচিত হয়েছে। তাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জনদরদী জনমুখী মুখ্যমন্ত্রী, সারা মানুষের দিকে তিনি নজর দিয়েছেন। তিনি সদা সর্বদা মানুষের পাশে থাকেন এবং আজ তিনি তারও প্রমাণ দিয়েছেন। তিনি রাস্তায় নেমে এসেছেন, তিনার নির্দেশে আমাদের এই আন্দোলন চলছে, চলবে। আমাদের এই আন্দোলনের ধারা আমরা চালিয়ে যাব।